তোমরা যারা আগামীকাল থেকে অর্থাৎ 2ই মে থেকে ফার্স্ট সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দেবে, তো তাদের এক্সাম রুটিনটা অনেকেই বুঝতে পারছে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা দেখে নেবে কবে কাদের কোন কোন পেপারে পরীক্ষা আছে। প্রথমে বলবো অনার্সদের, এক্সাম রুটিনটি ভালো করে দেখার আগে সবার আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা বের করে নাও। অ্যাডমিট কার্ডটা বের করে নিয়ে দেখো তোমাদের যেখানে সাবজেক্ট লেখা আছে, তিনটি সাবজেক্ট এখানে লেখা আছে। প্রথমে অনার্স পেপারটি লেখা আছে, তারপরে তোমাদের জিই পেপার, তারপরে লেখা আছে AECC পেপার। তো অনার্স পেপারে কিন্তু তোমাদের দুটি পেপার পড়তে হয়, CC1 এবং CC2। তো CC1-এর পরীক্ষাটি হচ্ছে তোমাদের 2 তারিখে, অর্থাৎ আগামীকাল 12:00 থেকে 2:30 পর্যন্ত হবে। এবং CC2 পেপারের যে পরীক্ষাটি আছে সেটি কিন্তু তোমাদের পরশু দিন, অর্থাৎ 3ই মে 2023-এ হবে। তারপরে তোমাদের যে জিই পেপার আছে, জিই পেপার কিন্তু সাবজেক্ট তোমরা দেখে নেবে তোমাদের কী আছে। জিই পেপারে তোমাদের সাবজেক্ট যা থাকবে তোমরা সেটা দেখে নেবে। তোমাদের অ্যাডমিটের কিন্তু 2 নম্বর লাইনে আছে জিই পেপার। জিই পেপারের পরীক্ষাটি হবে 4 তারিখে তোমাদের 10:30 থেকে 1 PM পর্যন্ত, 2.5 ঘন্টার পরীক্ষা হবে, অর্থাৎ 60 মার্কের। ওই দিনই কিন্তু তোমাদের আরেকটি পরীক্ষা হবে ENVS প্রবেশবিদ্যা AECC। তোমরা অ্যাডমিট কার্ডে দেখে না, তোমাদের একদম লাস্টের যে সাবজেক্টটি আছে AECC সাবজেক্ট। তো এই সাবজেক্টে কিন্তু সম্পূর্ণ MCQ টাইপের প্রশ্ন থাকবে। তো MCQ টাইপের প্রশ্ন নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি একাধিক, তো এর সাজেশন ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি, তোমরা একবার দেখে নেবে। এবার দেখব প্রোগ্রাম কোর্সে, অর্থাৎ পাস কোর্সে। পাস কোর্সের যে পরীক্ষা হয় সেক্ষেত্রে যারা বিএ কোর্সে আছো তারা অ্যাডমিট কার্ড বের করবে এবং দেখে নেবে। প্রথমে তোমাদের কিন্তু 2টি সাবজেক্ট আছে PCC বা CC বলে লেখা। তো অ্যাডমিট কার্ডে দেখো একদম প্রথম 2টি সাবজেক্ট হচ্ছে তোমাদের CC সাবজেক্ট, এবং পরের 2টি আছে তোমাদের হচ্ছে LCC এবং AECC। তোমরা এখানে যে লিস্ট দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ CC পেপারের লিস্ট। CC পেপারের লিস্ট হচ্ছে এটা। তো CC পেপারের পরীক্ষাগুলি কিন্তু 2টি ভাগে হবে, তো সকাল 10:30 থেকে 1টা, আর একটা হচ্ছে 2টো থেকে। তো এই পরীক্ষাগুলি তোমাদের হচ্ছে 60 মার্কের। তো পাস কোর্সের পরীক্ষা তাহলে আরম্ভ হচ্ছে 8 তারিখ থেকে। 8 তারিখে তোমাদের কী কী পরীক্ষা আছে তোমরা দেখে নেবে, এখানে সবগুলো কিন্তু CC পেপার। আর একটা কথা মাথায় রাখবে, এই যে লিস্ট আছে CC পেপারের, এই লিস্ট থেকে কিন্তু যারা বিএ কোর্সে আছো তাদের কিন্তু 2টি পেপারের পরীক্ষা হয় CC হিসেবে। তোমরা অ্যাডমিট কার্ডে দেখে নাও, একদম ফার্স্টের 2টি সাবজেক্ট কিন্তু তোমাদের CC পেপার। তো এখান থেকে যে কোনো 2টি বিষয় কিন্তু তোমাদের পরীক্ষা হয় যা আছে অ্যাডমিট কার্ডে। আর যারা BSc আছো তাদের কিন্তু CC পেপারের 3টি পেপারের পরীক্ষা হয়। তো তোমাদের পরীক্ষা কিন্তু 8 তারিখে পর হচ্ছে 10 তারিখে, তারপর 11, 12 এবং 13, মানে মেন পেপারের পরীক্ষাগুলি হচ্ছে 8 থেকে 13 তারিখের মধ্যে। এরপরে তোমাদের যে পরীক্ষাগুলি হবে প্রোগ্রাম কোর্সে, যেমন BCOM-এর দেখে নেবে পরীক্ষাটা, 8 এবং 10 তারিখে আছে। তো যারা বিএ এবং BCOM কোর্সে আছো, বিশেষ করে বিএ কোর্সে যারা আছো, পাস কোর্সে অর্থাৎ পাশে যারা পড়ছো, তাদের অ্যাডমিট কার্ডটা দেখবে বের করে লাস্টের দিকে 2টি সাবজেক্ট আছে, একটা LCC। তো LCC বিষয়ের পরীক্ষাগুলি হবে 15 তারিখে। এক্ষেত্রে 2টি ভাগে ভাগ করা হয়েছে, ফিমেল এবং মেল। ফিমেলদের পরীক্ষা হবে 11:00 AM থেকে, এবং মেল অর্থাৎ ছেলেদের পরীক্ষা হবে 2টো PM থেকে। এক্ষেত্রে কিন্তু MCQ টাইপের প্রশ্ন হবে। তো এই নিয়ে কিন্তু ইবুক আছে, তোমরা সংগ্রহ করতে পারো, আমার লেখা হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু স্ক্রিনের উপর দেওয়া আছে। নেক্সট তোমরা আরেকটি পরীক্ষা দেবে, একদম লাস্টের দিকে আছে তোমাদের সাবজেক্টটি AECC। তো AECC পেপারের যে পরীক্ষা আছে, এই পেপারের পরীক্ষা কিন্তু BA, BSc, BCOM প্রত্যেকেরই কিন্তু পরীক্ষা হবে 16/5, এবং এক্ষেত্রেও ফিমেলদের হবে 11:00 থেকে, মেলদের হবে 1:30 থেকে। এক্ষেত্রেও কিন্তু MCQ টাইপের প্রশ্ন হবে,
এই বিষয়েও কিন্তু ইবুক রেডি করেছি, তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করে সেটি সংগ্রহ করতে পারবে। তো এই বিষয়টি অনেকের কিন্তু ইংলিশ আছে, অনেকের উর্দু আছে, তো ইংলিশ এইচএসসি যাদের আছে তাদের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে, তোমরা দেখে এসো। তো এই ছিল থিওরি পেপারের সম্পূর্ণ এক্সাম রুটিন, আর প্র্যাকটিক্যালের রুটিন কিন্তু হোম সেন্টারে হবে, তো নিজস্ব কলেজ থেকে কিন্তু রুটিন পাবলিশ করে দেবে কাদের কবে পরীক্ষা হবে। তো ভিডিও বন্ধুদের শেয়ার করে দাও, তারা যাতে জানতে পারে কবে কাদের কোন পেপারে পরীক্ষা হবে। আর নতুন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। পরীক্ষা সবার ভালো হোক এই বলে ভিডিওটি শেষ করছি।